আছি, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রদের, যুবদের জন্য আন্দোলন, লড়াই, সংগ্রামের অগ্রদূত, অগ্রপথী মাননীয় মোহাম্মদ কামরুজ্জামান সাহেবের সঙ্গে তার অফিসে। একাধারে যিনি মাদ্রাসা ছাত্র আন্দোলন থেকে উঠে আসা লড়াকু এক নেতা, সমাজসেবী, শিক্ষানুরাগী, অন্যদিকে বর্তমানে যে পরিচয়ে পশ্চিমবঙ্গ তো বটেই, বরং গোটা ভারতবর্ষের মানুষ তাকে চেনেন, তিনি সেই সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক। এছাড়াও বহুমুখী আবাসিক এক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রন্ট ফেজ একাডেমির তিনি কর্ণধারক, আর বহু রাজনৈতিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত তো তিনি আসেনি। আমরা সারা দেশ, দুনিয়া, রাজ্য ইত্যাদি বর্তমান পরিস্থিতি নিয়ে তার মূল্যবান কিছু মতামত নেওয়ার জন্যই তার কাছে এসেছি। সেই জন্যই সাহেবকে আমাদের প্রথমে প্রশ্ন, যে রাজ্যসভায় পর্যন্ত তিন তালাক বিল পাস হয়ে গেল, অথচ আমরা জানি যে রাজ্যসভায় বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয়, কি বলবেন? আবার একবার প্রমাণ হলো যে মুসলমানরা যে রাজনৈতিক দলগুলোর উপরে ভরসা করে চলতে চায় বা চলেছে, এটা একেবারেই মুখোশধারী রাজনৈতিক দল। মুসলমানদের প্রয়োজনের সময়ে এই রাজনৈতিক দলগুলো কখনোই মুসলমানদের পাশে দাঁড়ায়নি, এবারও তারা দাঁড়াল না। স্বাধীনতার পরেই প্রথম অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে অগ্রাহ্য করে কেন্দ্রীয় সরকার মুসলমানদের নিজস্ব যে বিষয়, ধর্মীয় বিষয়, তার উপরে হস্তক্ষেপ করল এবং তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের প্রতিনিধিরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করে কেন্দ্রীয় সরকারকে বিল পাস করার জন্য পরোক্ষভাবে সমর্থন জানাল। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, আজকে স্বাধীনতার 74 বছর পরে এসে মুসলমানদের ভাবা দরকার যে তারা সত্যিকার অর্থেই কি এই রাজনৈতিক দলগুলোর উপরে ভরসা করে চললে আগামী দিন এই দেশে যে দৌরাত্ম্য তৈরি হয়েছে তা থেকে বাঁচবে, না নিজেদের বাঁচার জন্য, নিজেদের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার জন্য নিজেদের মতো করে তৈরি হতে হবে। এই মেসেজ কিন্তু আজকে এই রাজনৈতিক দলগুলোর ভূমিকা থেকেই স্পষ্ট হয়েছে। গত 24 জুলাই জানেন বুধবার লোকসভায় 1967 সালের আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট, সংক্ষেপে আমরা যাকে ইউএপিএ অ্যাক্ট বলি, যেটা 1976 সাল থেকে চালু হয়েছিল, সেই আইনের সংশোধনী বিল আনলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একেবারে কঠোর করতে সন্ত্রাসবাদ দমনের নামে, যা কিনা সরাসরিভাবে সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করবে, কি বলবেন? অত্যন্ত দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার প্রায় 75 বছরের দোড়গোড়া এসে মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে মানুষের বাক স্বাধীনতাকে আরো রুদ্ধ করার চেষ্টা করছে বর্তমান কেন্দ্রীয় ফেসিবাদী সরকার অমিত শাহ এবং নরেন্দ্র মোদীদের সরকার। সেই সময়ে দাঁড়িয়ে যখন গোটা দেশে একের পর এক সংখ্যালঘু মুসলিম ও দলিতরা নির্যাতিত হচ্ছে, এদের নির্যাতনের বিরুদ্ধে, মব লিঞ্চিং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বিশেষ আইন পাস করার জন্য বলেছে, সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকরী করার আগে যারা নিজেরাই সন্ত্রাসবাদী, যারা গোটা দেশ জুড়ে সন্ত্রাসবাদ তৈরি করছে এবং যে সন্ত্রাসবাদের জন্য একেবারেই স্বরাষ্ট্র মন্ত্রকের নানান রিপোর্ট নিয়ে রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত সোচ্চার হয়েছে, বিভিন্ন রাষ্ট্র সোচ্চার হয়েছে, নির্লজ্জের মতো অমিত শাহ তারা সেই মব লিঞ্চিং এর বিরুদ্ধে পার্লামেন্টে বিল না নিয়ে এসে তারা সংখ্যালঘুদের দমন করার লক্ষ্য নিয়েই এই নতুন বিলের তারা সংশোধনে নিয়ে আসছে। এতে শুধু মুসলমানদের ক্ষতি হবে না, এটা ভারতবর্ষের যে দীর্ঘ লড়াইয়ের পরে যে স্বাধীনতা এসেছিল মানুষের, ভারতবর্ষের 125 কোটি ভারতবাসীর
যে বাক স্বাধীনতাকে রুদ্ধ হলো, তাদের অন্যান্য স্বাধীনতাকেও কিন্তু সংকুচিত হলো। এটা ভারতবাসীর জন্যই দুর্ভাগ্যের কারণ। একদম, একেবারে আমরা তাই দেখলামও। 24 তারিখে ওই সংশোধনী, সন্ত্রাস দমন সংশোধনী আইন লোকসভায় পেশ হলো, পাশ হলো। আর 27 তারিখে প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের ভারতবর্ষের 49 জন বুদ্ধিজীবী যারা চিঠি লিখে বললেন যে এটা অবিলম্বে বন্ধ করা দরকার, 27 তারিখে বিহারের আদালতে তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হল। তার মানে একটা যোগসূত্র তো আছেই। যেমন ধরুন উন্নাও ধর্ষণ কাণ্ড, আপনি তো এটা নিয়েও বহু আন্দোলন করেছেন, আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামেন, পথে নামেন, আমরা এটা দেখছি। উন্নাও ধর্ষণ কাণ্ডটা বলুন তো, 2 বছর ধরে বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্ট সরাসরি বলতে বাধ্য হলো যে এটা কি হচ্ছে, আমাকে তারা যে চিঠি দিয়েছিল সেই চিঠিটা পর্যন্ত আমাকে দেয়া হয়নি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে আমাকে রিপোর্ট তলব করা হোক। অসভ্যতা এবং বর্বরতার একটা সীমা থাকা দরকার। মোদী সরকার সেই বর্বরতার সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং ভেবেছিলাম বোধ হয় এদের এক কান কাটা যাচ্ছে, এখন দেশবাসী দেখছে যে মোদী সরকারের 2 কান কাটা। সুপ্রিম কোর্ট বিভিন্ন বিষয়ে তাদের ভৎসনা করছে, যোগীর মতো নির্লজ্জ মানুষকে তারা একটা ভারতবর্ষের বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়ে রেখে দিয়েছে। উন্নাও কাণ্ডে সরাসরি একজন বিজেপির বিধায়ক জড়িত, 2 বছর ধরে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত হয়নি, পুলিশ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত আদালতে চার্জশিট জমা দেয়নি এবং তারা বিচার পাওয়ার জন্য আদালতে যাচ্ছে, আর সেই সময়ে সিনেমার স্টাইলে তাদেরকে রাস্তায় মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। এতো বর্বরতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। এর বিরুদ্ধে সমগ্র ভারতবাসীর সোচ্চার হওয়া দরকার। আমরা নিশ্চয়ই সোচ্চার হয়েছি, কিন্তু গোটা ভারতবর্ষে যেভাবে সোচ্চার হওয়ার দরকার ছিল আজকের দিনে কিন্তু সেভাবে মানুষকে সোচ্চারিত হতে দেখা যাচ্ছে না। কেননা যেভাবে তার স্বৈরাচারের পদধ্বনি এবং ফ্যাসিবাদী হিটলারির যে পদাঙ্ক অনুসরণ করছে মোদী এবং অমিত শাহরা, এটা অত্যন্ত লজ্জার যে যারা দেশের গণতান্ত্রিক নিয়ম মোতাবেক মানুষের সুবিচার চাইবে, মানুষের পাশে দাঁড়াবে, তাদেরকেও দেশদ্রোহী তকমা দেওয়া হবে। সেই 49 জন বুদ্ধিজীবী, তারা তো কোনো আইন লঙ্ঘন করেনি, তারা নরেন্দ্র মোদীকে বিশাল করে সমালোচনাও করেননি, বরং বলেছিলেন যে দেশের সংখ্যালঘু দলিত মানুষদের উপরে যে অত্যাচার হচ্ছে এই অত্যাচারটা বন্ধ হওয়া দরকার। মানুষ মানুষের উপরে অমানবিক অত্যাচার হবে, আর সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করতে পারে তাহলে আজকের দেশে আমরা কোন স্বাধীনতা ভোগ করছি? আগামী 15ই আগস্ট কোন তেরঙ্গা পতাকা উড়বে, শুধুমাত্র কি বিশ্ববাসীকে দেখানোর জন্য? এতো আমাদের পূর্বপুরুষদের অনেক রক্তের বিনিময়ে, অনেক কুরবানির বিনিময়ে স্বাধীনতা এসেছিল। ইংরেজরা যেভাবে দমন পীড়ন শুরু করেছিল, আজকের সেই একই দমন পীড়ন কিন্তু আমাদের দেশের বিজেপি সরকার সাধারণ মানুষের উপরে শুরু করেছে। গৌরী লঙ্কেশকে যারা হত্যা করেছিল, সেই হত্যাকারীরা প্রকাশ্যে হত্যার দায় স্বীকার করার পরেও কিন্তু আজও পর্যন্ত তাদের শাস্তি হয়নি। কোথায় দাঁড়িয়ে আছে দেশবাসী? কিভাবে এগোচ্ছে দেশের বিচার ব্যবস্থা? গোটা দেশের বিচার ব্যবস্থাকে পর্যন্ত তারা বিপদগামী করার চেষ্টা করছে। এর মধ্যে এটা ভারতবর্ষের জন্য একটা সমূহ বিপদ ছাড়া আর কিছু নয়। এবার পশ্চিমবঙ্গের প্রসঙ্গে আসি। শুধু লকেট চট্টোপাধ্যায় বলে নয়, বরং অতীতেও আমরা দেখেছি যে বহু ব্যক্তি, বহু সংগঠন যারা উগ্র হিন্দুত্ববাদের মোড়কে আছে, তারা পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোয় জঙ্গি তৈরি হয় বলে নানান রকমের মিথ্যা প্রচার, মিথ্যা অভিযোগ করে এসছে। এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আমরা ঠিক কি করতে পারি বলে আপনার মনে হয়? আসলে এই প্রচারণার উৎপত্তিটা আমাদের জানা দরকার। আমরা জানি যে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনি এই বিষয়টা উপস্থাপন করেছিলেন। জ্যোতি বসুর কাছে
আরএসএস বা সংঘ পরিবারের লোকেরা যাওয়ার সাহস পেতেন না। জ্যোতি বসু পরিষ্কার স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিতেন যে এটা একটা অসভ্য বর্বরদের দল, এবং আজকে বিজেপির শাসনের মেয়াদ যত বাড়ছে ততই কিন্তু পরিষ্কার হচ্ছে যে প্রবীণ নেতৃত্ব জ্যোতি বসু যেটা বলেছিলেন সেটা কতটা বাস্তব, কতটা সত্য। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের উপরে আমার মনে হয়েছে যে আরএসএস এর লোকেরা প্রভাব বিস্তার করেছিল, এবং আরএসএস এর লোকেরাই বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়েই মাদ্রাসায় সন্ত্রাসবাদী কার্যকলাপ হয় এই কথাটা প্রথম উপস্থাপন করিয়ে দিয়েছিলেন। কেন না, আরএসএস এর পরিকল্পনা ছিল তারা বিভিন্ন স্কুলে এবং তাদের আরএসএস পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ে তারা অস্ত্র প্রশিক্ষণ দেবে, তো যাতে মাদ্রাসাওয়ালারা কথা না বলতে পারে, আরএসএস এর অস্ত্র প্রশিক্ষণের বিরুদ্ধে যাতে সমাজের মানুষ সোচ্চার না হতে পারে সেই জন্যে এটা ছিল আরএসএস এর একটা পরিকল্পনা। এই পরিকল্পনা মোতাবেক তারা মাদ্রাসার বিরুদ্ধে এইভাবেই তারা মিথ্যা রটনা তৈরি করেছে। এবং আজকের দুর্ভাগ্য যে পার্লামেন্টের মতো একটা গণতন্ত্রের পবিত্র জায়গাকে ব্যবহার করে মাদ্রাসা আর মুসলমানদের বিরুদ্ধে এভাবে মিথ্যা তথ্য পরিবেশন করা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ নিশ্চয়ই হবে, এবং পুলিশ প্রশাসন সবাই জানেন যে মাদ্রাসার কোথাও অস্ত্র প্রশিক্ষণ তো দূরের কথা, দেশবিরোধী কোন শব্দ মাদ্রাসায় উচ্চারিত হয় না, প্রত্যেকটি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলিত হয় মর্যাদার সঙ্গে, 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়, এটা সবাই জানে, সবার কাছে রিপোর্ট। কিন্তু রাজনৈতিক কারণে মুসলমানদের কোণঠাসা করার ষড়যন্ত্র নিয়েই তারা এ ধরনের কর্মকাণ্ড, অপকর্ম, অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, কিন্তু মুসলমান সমাজ যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ না হতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা আরএসএস এর এই অপকৌশল মাদ্রাসার বিরুদ্ধে যে বানানো যে মিথ্যা প্রচার এটাকে বন্ধ করতে পারব না। মাদ্রাসা ছাত্র আন্দোলন নিয়ে দীর্ঘদিন আপনার সক্রিয়তা, আপনার আন্দোলন আমরা জানি, আনএলএর মাদ্রাসা নিয়ে এখন এই সরকারকে নতুন করে কি আর বলবেন? সরকারকে সেইটুকুই বলবো যে এই মাদ্রাসা অনুমোদন দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল যে মাদ্রাসাগুলোকে আনএডেড হিসাবে অনুমোদন নিলে সরকার এই এই সুযোগ সুবিধা দেবে, আমি সরকারকে অনুরোধ করব যে সেই সুযোগ সুবিধাগুলো অবিলম্বে তারা দেওয়ার ব্যবস্থা করুক। আচ্ছা, এবার একটু আপনার সংগঠন প্রসঙ্গেই একেবারে একটা প্রশ্নে আসছি, কারণ 2004 সাল থেকে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন বহু বহু আন্দোলনের সঙ্গে যুক্ত, আন্দোলনের অগ্রপথিক। তো এই গত 11ই জুলাই 15 বৎসর পেরিয়ে 16তম দিবস বা প্রতিষ্ঠা বার্ষিকী আপনারা পালন করলেন, তো এখন কি আপনার মনে হয় না যে অরাজনৈতিক তকমাটা ঝেড়ে ফেলে এবার রাজনৈতিক ময়দানে একটু নামা দরকার? আসলে আমাদের মতো দেশে অরাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে মুসলমানদের অনগ্রসরতা, পশ্চাৎপদতা এবং এই 74 বছর ধরে মুসলমানদের প্রতি যে অবিচার করা হচ্ছে, সমস্ত অধিকার থেকে তাদেরকে যে বঞ্চিত করা হচ্ছে, এই বঞ্চনার অবসান ঘটানো সম্ভব নয়। এর জন্য রাজনৈতিক শক্তি দরকার, রাজনৈতিক আন্দোলন দরকার, রাজনৈতিকভাবে মোকাবেলা দরকার, আইনসভার মধ্যে সোচ্চার হওয়া দরকার। কিন্তু যে রাজনৈতিক দলগুলো আমাদের কাছে আছে তারা কিন্তু কখনো তাদের দলের মধ্য থেকে যে সমস্ত মুসলমানরা নির্বাচিত হয়েছেন আইনসভার মধ্যে দাঁড়িয়ে এই বঞ্চিত মুসলমানদের পক্ষে কথা বলার কোনো সুযোগ এই রাজনৈতিক দলগুলো দেয়নি। কংগ্রেস দেয়নি, সিপিএম দেয়নি, বামপন্থী রাজনৈতিক দলগুলো দেয়নি, এমনকি তৃণমূলের পক্ষ থেকেও যারা নির্বাচিত হন আইনসভার ভিতরে দাঁড়িয়ে মুসলমানদের
চাকরি নিয়ে, মুসলমানদের শিক্ষা নিয়ে, আনএডেড মাদ্রাসা নিয়ে কথা বলার ক্ষমতা কোন তৃণমূল দলের পক্ষ থেকে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। তো সেই জন্যে এই গতানুগতিক পথে আমিও রাজনীতি করব বা এই রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচিত হব এই উদ্দেশ্যে বা এই লাইনে আমি কখনো হাঁটিনি। একাধিকবার তারা আমাকে নির্বাচিত মানে প্রার্থী হিসাবে দাঁড় করানোর প্রস্তাব দিয়েছেন, আমি বারবার প্রত্যাখ্যান করেছি। এই জন্যে আমার মনে হয়েছে যে আমার কালীঘাটের প্রবক্তা বা আলিমুদ্দিন স্ট্রিট বা বিধান ভবনের প্রবক্তা হয়ে লাভ নেই। এই বঞ্চিত জাতির হয়ে কথা বলতে গেলে নিজেদের মতো করে লড়তে হবে এবং নিজেদের একটা শক্তি তৈরি করতে হবে। কিন্তু রাজনৈতিক শক্তি করার জন্য, তৈরি করার জন্য যে যে রসদ দরকার, আমাদের কাছে সেই রসদ নেই। যে অর্থের দরকার, যে নিষ্ঠাবান মানুষের দরকার, সেইগুলো আমাদের কাছে না থাকার জন্য এতদিনে তৈরি করতে পারিনি। আজকের দিনে মুসলমানরাও কিন্তু অনুভব করছে যে না, এই 74 বছর ধরে এই রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে প্রতারণা করেছে, সেই প্রতারণার অবসান ঘটানোর জন্য এখন আমাদের নিজেদের রাজনৈতিক দল তৈরি করা দরকার এবং রাজনৈতিকভাবে এই প্রতারণার বিরুদ্ধে মোকাবেলা করা দরকার। আমি সম্পূর্ণভাবে একমত। আমি সহযোগী ভাইদের পেলে আমার মনে হয়েছে যে এখন আর অরাজনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবেই আমাদের ময়দানে আসা দরকার। আমি সেটার অনুভব করছি, কিন্তু এখনো পর্যন্ত সেই সহযোগী ভাইদের একটা জায়গায় আনতে পারিনি বলেই, সেই উদ্যোগ নিতে পারিনি। নিশ্চয়ই সময় অপেক্ষা করছে, সেই পথেই হাঁটার আমরা চেষ্টা করছি। এই প্রসঙ্গেই একটা কথা বলতে হয় যে 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনের পর থেকে হালের এই যে 17 লোকসভা নির্বাচন পর্যন্ত আমরা দেখছি যে মাত্র 5% মুসলিম সাংসদ গড়ে নির্বাচিত হয়ে এসেছেন আমাদের সংসদে। এবং আশ্চর্যজনক হলেও এই 5% গড় যে আমাদের সাংসদ মুসলিম সাংসদ 545 বা তার আগে একটু কম ছিল, এরা কিন্তু বহু দল রাজনীতিতে বহু দল থেকে নির্বাচিত হয়ে আসে। তো এই অবস্থায় মুসলিম ধর্ম বিশ্বাস কোন রাজনৈতিক দলের পক্ষে যদি মুসলিম এক হও মুসলিম এক হও বলে আওয়াজ তোলা যায়, তাহলে সত্যি কি সেটা মুসলমান সম্প্রদায়ের উপকারে আসবে নাকি হিতে বিপরীত হবে? আসলে মুসলিমরা এক হও এই কথা না বলেই তো হিন্দু ভাইরা এক হয়ে গিয়েছে এবং বিজেপি ক্ষমতায় চলে এসেছে। এখন তো মুসলমানদের এক হওয়া ছাড়া কোনো উপায় নেই। যেভাবে গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যের বাইরে সমগ্র দেশে যেভাবে মুসলিমদের আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কোথাও নিরাপদে মুসলমানরা বাসে ট্রেনে পর্যন্ত চড়তে পারছে না, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমি মনে করি যে আমি এখনো এক হব না, তাহলে সামনের বিপদ থেকে কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারবো না। তাই অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, অবশ্যই আমাদেরকে এক হতে হবে, এবং সেই একটা রাজনৈতিকভাবে এক হতে হবে। আমাদের সমাজে অনেক হিন্দু ভাইরাও আছেন যারা মুসলমানদের দরদ বোঝেন, যারা মোহাম্মদ আখলাককে হত্যা করার পরে নিজেদের পাওয়া গৌরবের পুরস্কার তারা কেন্দ্রীয় সরকারের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। সেই রকম ভাইদের কেউ আমরা সাথে নিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক হতে পারি। আমরা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে গোটা দেশের মুসলমান এবং অমুসলমান যারা প্রকৃত অর্থেই সেকুলার, তাদেরকে নিয়ে নিশ্চয়ই আমরা এক হতে পারি। এবং এক হতে পারলে আমার মনে হয় বিজেপির মতো এরকম একটা ভীরু কাপুরুষ যারা উজাড় বনে শিয়াল হওয়া সত্ত্বেও আজকে নিজেদেরকে সিংহ ভাবছে, তাদেরকে আমরা পরাজিত করতে পারি। এখন এই 17 লোকসভা নির্বাচন পরবর্তী পশ্চিমবঙ্গে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ করে মুসলিম ব্যক্তিত্ব যারা ক্ষমতায় আছেন বা যারা সরাসরি রাজনীতি করেন, তাদের মুখ থেকে যেটা শুনি, তারা বলেন যে 1927 সালে অবিভক্ত ভারতে প্রতিষ্ঠিত মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এবং 1984 সালে স্বাধীন ভারতে নতুন করে আত্মপ্রকাশ করা নতুন নাম নিয়ে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, সংক্ষেপে যাকে আইমিম বলে, পশ্চিমবঙ্গে মুসলিম যুব সমাজের একটা অংশকে আকৃষ্ট করছে, এর পরিণতি খারাপ হবে বলেন অনেকে মন্তব্য করেছেন। এ সম্পর্কে আপনার
অভিমত কি? আসলে মুসলিম রাজনৈতিক দল হিসাবে কেরল আর অন্ধ্রপ্রদেশে আসার পরে, এখন তেলেঙ্গানায় আসার পরে, কিন্তু ওই জায়গাগুলোতে মুসলিমরা ইনসাফ পেয়েছে, সুবিচার পেয়েছে। আজকে সমগ্র দেশে নিরাপত্তাহীনতায় ভুগলেও মুসলমানরা ওই দুটো তিনটে রাজ্যে মুসলমানরা নিজেদেরকে এখনো নিরাপদ বলে মনে করছে, একটাই কারণে যে ওখানে মুসলমানদের রাজনৈতিক শক্তি আছে, মুসলমানদের রাজনৈতিক জনপ্রতিনিধি আছে। তো এইটা যদি পশ্চিমবাংলাতেও হয় তাহলে মুসলমানদের প্রতি যে এই দীর্ঘ বঞ্চনা, এর অবসান ঘটবে। মুসলমানরা পশ্চিমবাংলায় যে ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে এরও অবসান ঘটবে। তেলেঙ্গানায় এত কম সংখ্যক মুসলমান হওয়া সত্ত্বেও যদি তারা ওখানে নিজেদের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করার পরে যদি তারা ইনসাফ এবং সুবিচার প্রতিষ্ঠিত করতে পারে, যদি কেরলে মুসলমানদের সংখ্যা পশ্চিমবাংলার থেকেও পার্সেন্টেজে কম হওয়া সত্ত্বেও তারা যদি রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবেলা করে তাদের নিরাপত্তা, তাদের অধিকার, তাদের আর্থসামাজিক অবস্থা যদি আজকে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে পশ্চিমবাংলায় এত বেশি সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও তারা কেন পারবে না? জেনে রাখা দরকার যারা আজকে এই আশঙ্কা করছে, মুসলমানরা কিন্তু বরাবরের জন্য ইনসাফের পক্ষপাতী। তেলেঙ্গানায় মুসলমানরা ক্ষমতায় আছে বলে বা মুসলমানদের ক্ষমতা আছে বলে হায়দরাবাদের সমস্ত হিন্দু ভাইদের নিরাপত্তা নেই এমনটা নয়, বরং মুসলমানদের হাতে ক্ষমতা থাকলে সমস্ত হিন্দু মুসলমান সব মানুষ কিন্তু নিরাপদ থাকবে। কেরলে মুসলমানরা ক্ষমতায় আছে বলে হিন্দুদের ওখানে নিরাপত্তা কমে গেছে তা নয়, বরং সব মানুষ আজকে তাদের নিরাপত্তা, তাদের ইনসাফ, তাদের অধিকার এগুলো তারা বুঝে পাচ্ছে। পশ্চিমবাংলাতেও যদি মুসলমানরা রাজনৈতিকভাবে ক্ষমতার জায়গায় যেতে পারে তাহলে এখানে শুধু মুসলমানরা উপকৃত হবে না, এখানকার নিম্নবর্ণের উচ্চবর্ণের প্রত্যেকটি মানুষ এক কথা ইনসাফ পাবে। আচ্ছা, আমরা দেখেছি, আমরা জানি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জগৎ বিখ্যাত ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো ব্যক্তিত্ব 2008 সালে আপনার এই সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের মঞ্চে এসেছেন। তো আপনার কি এরকম মনে হয় না যে উনি যদি অতিথি হিসাবে আপনাদের এই মঞ্চে আসতে পারেন তাহলে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ব্যক্তিত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বদের আসতে অসুবিধা কোথায়? আসলে সিদ্ধার্থ শঙ্কর রায়কে মুসলমানরা যেভাবে বিশ্বাস করেছিলেন, যেভাবে সমর্থন দিয়েছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু সেই একইভাবে সমর্থন দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন মুসলমানরা। কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় যে রিটার্ন দিয়েছিলেন সেই রিটার্ন কিন্তু বুদ্ধদেব বা মমতা। তাহলে আজকে পশ্চিমবাংলায় 30% মুসলমান এখানে জনসংখ্যা হওয়ার পরেও যখন তাদের চাকরির পার্সেন্টেজ মাত্র 3%, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন যে হ্যাঁ আমি মুসলমানদের তোষণ করছি। আমার প্রশ্ন জাগে মাঝে মধ্যে, মনে হয় হ্যালো দিদিকে বলতে একবার ফোন করে বলি যে 30% মুসলমানকে 3% চাকরি দেওয়াটাকে ইনসাফ বলে, সুবিচার বলে? এরপরেও বলছেন যে হ্যাঁ আমি মুসলমানদের লাত খাচ্ছি কেননা মুসলমানরা সমর্থন অর্থাৎ দুধ দিচ্ছে বলে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই তোষণকে স্বীকৃতি দিয়ে বরং মুসলমানদেরকেই আরো বেশি ক্ষতি করলেন আর বিজেপির অক্সিজেন দিলেন, বিজেপির বা গেরুয়া হিন্দুত্ববাদীদের সুবিধা করে দিলেন। আজকে যেভাবে বিভিন্ন সময়ে টেলিভিশনের চ্যানেলগুলোতে সন্ধ্যাবেলায় মুসলমানদের সম্পর্কে তাদের স্টুডিওতে বসিয়ে যেভাবে মুসলমানদের বিভিন্ন বিষয়ে অপমান অপদস্থ করা হচ্ছে এবং সেখানে মুসলমানদের আত্মপক্ষ নিয়ে কথা বলার মতো একটা মানুষকে সেখানে সেই স্টুডিওতে বসানো হচ্ছে না, এ থেকে পরিষ্কার যে পশ্চিমবাংলার বেশ কিছু প্রথম সারির মিডিয়াও কিন্তু
মুসলমানদের এই বঞ্চনাটাকে তারা সমর্থন করছে এবং বঞ্চনার পক্ষে মুখ খোলার কোন সুযোগ কিন্তু তারা মানুষের সামনে নিয়ে আসতে চাইছে না। তাই আপনাদের মতো যারা সোশ্যাল মিডিয়া পরিচালনা করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ওই তথাকথিত প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়াগুলোকে কাউন্টার দেওয়ার জন্য আজকে আপনারা আরো বেশি তৎপর হন। তা না হলে মানুষের কাছে কিন্তু ভুল বার্তা যাচ্ছে। মাদ্রাসায় সন্ত্রাসবাদ জঙ্গি প্রশিক্ষণ নিয়ে আলোচনা হচ্ছে, একটা মুসলমান স্টুডিওতে নেই, একটা মাদ্রাসার শিক্ষক সেখানে নেই, মাদ্রাসা নিয়ে আন্দোলন করা কিংবা মাদ্রাসা শিক্ষক সংগঠনের কোন প্রতিনিধিকে সেখানে নেওয়া হচ্ছে না যে তারা অন্তত কথা বলতে পারেন যে মাদ্রাসায় কি পড়ানো হয়, মাদ্রাসায় মুসলমানদের পাশাপাশি হিন্দু ছাত্ররা কতটা পড়াশোনা করে, মাদ্রাসায় কোন ক্লাসে বিজ্ঞান পড়ানো হয়, মাদ্রাসার আলিমে কোন ক্লাসের অঙ্কটা করানো হয়, এ নিয়ে কথা বলার কোনো অবকাশ নেই। একচেটিয়া ভাবে মাদ্রাসার বিরুদ্ধে গোটা হিন্দু সমাজের কাছে তারা একটা ভুল বার্তাকে জিয়ে রেখে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে। এর জন্য কিন্তু শুধু সরকার দায়ী নয়, এই তথা কথিত বুদ্ধিজীবী যারা আজকে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া পরিচালনা করছে, সংবাদ মাধ্যম, তারাই কিন্তু অনেকটাই দায়ী। একদম এই প্রশ্নটাই আমি করতে যাচ্ছিলাম, কারণ খুব এই এতক্ষণ যে আলোচনা হলো এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে সংবাদ মাধ্যম টোটালি একটা হলুদ মিডিয়া হিসাবে জনমনে জানা হয়ে গেছে, সারা পৃথিবী জুড়েই চলছে, এবং এর প্রতিদ্বন্দ্বী হিসাবে নাগরিক সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া আজকের তারা সক্রিয়তা দেখাচ্ছে বলে অনেকটা সত্য খবর আজকের সাধারণ মানুষ জানতে পাচ্ছে, এবং সেই বার্তাটা আপনি দিয়েছেন আজকে যুব সমাজকে এবং ছাত্র সমাজকে। এই বার্তাটা আপনি দিন যে সত্যি বর্তমানে এখন দরকার আমাদের নাগরিক সাংবাদিকতার উপর জোর দেওয়া এবং সোশ্যাল মিডিয়া সহ আমাদের সত্য ঘটনাটা তুলে ধরার উপর জোর দেওয়া, আমাদের মানে ইউটিউব চ্যানেল নিউজ নির্ভীকের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক মূল্যবান মতামতে আমরা সমৃদ্ধ হলাম, আশা করি দর্শকরাও সমৃদ্ধ হলেন। আপনাদেরকেও ধন্যবাদ নির্ভীক নিউজকে এত দূর থেকে আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য এবং আমাদের কথাগুলো সাধারণ দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।